এদিকে চলে আসেন। জানুয়ারির 12 তারিখ বৃহস্পতিবার আলোকিত সংগঠনের উদ্যোগে নগরীর গরিব দুঃখী অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত আছেন আলোকিত সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আজিম তালুকদার। চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকাত ঘুরি ঘুরি গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় এড়ে আরো উপস্থিত আছেন সংগঠনের প্রতিষ্ঠাতা আমির খুসরু, রাজু এবং আলোকিত পরিবারের সদস্য মোহাম্মদ মিজান, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ রুমেন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ হিরু, মোহাম্মদ আকিম, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ তানি, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মিজান, তাহের, শিহাব, আশিক, মুন্না, আরিফ, শান্তস আর অন্যান্য সদস্যবৃন্দ। এই সমন্বয় সংগঠনের সদস্যদের ভবিষ্যতেও তারার এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকে বলে জানাই। যদি সামর্থ্য না পারি তাহলে ঐক্য করি। কিছু অদম্য তরুণ আজ ঐক্য হয়ে আলোকিত সমাজ ও ক্রিয়া সংগঠনের মাধ্যম দিয়ে শীতাপ্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের যা মাদক মাদক অত্যন্ত দূরে দাহি, বিভিন্ন ইফতিজিং অত্যন্ত দূরে দাহি, ব্যক্তিজ অত্যন্ত দূরে রাখি, দেশের সামনের দিকে এগিয়ে দেয় বলে তারা সাধুবাদ জানায়। আলোকিত পরিবার পক্ষতুন আজিয়ে আর এই বস্ত্র বিতরণ আজের এই মহৎ উদ্যোগের প্রধান উদ্যোগ লইয়ে আর বড় ভাই আজিম তালুকদার কিন্তু সংগঠনতুন আজিয়া শীতার্থ মানুষের মাঝে আর কম্বল বিতরণ করিব লাগছি। এবার আর আলোকিত সংগঠনের সকল সদস্যর উদ্যোগ আর এই উদ্যোগকে সফল করছে আর সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী দানশীল আর আজিম তালুকদার ভাই। আর আর উদ্দেশ্য হইল যে আর যে একজন সামাজিক উজ্ঞ সংগঠন গড়িয়ারে আর একতাবদ্ধ ইয়ারে যেহেতু আর মানুষের সেবা করিতে পারি। সি প্লাস টিভি চট্টগ্রাম।